আমরা ঝিঙের অনেক রকম রান্না খেয়েছি, কিন্তু ঝিঙের এই খোসাটা আমরা সাধারণত ফেলেই দিই। এই খোসাটা না ফেলে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল করে দিও, এরকম নিত্য নতুন অনেক রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঝিঙের খোসা রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ঝিঙের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। অতিরিক্ত ফলনের জন্য মাঠে চাষের সময় অনেক রকম কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশক দূর করবার জন্য আমি ঝিঙের খোসাগুলোকে গরম জলের মধ্যে 5-7 মিনিট ভিজিয়ে রাখছি। 5-7 মিনিট পর আমি ঝিঙের খোসাগুলোকে তুলে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙের খোসাগুলোকে পেস্ট করবার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঝিঙের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা নিজেরা পছন্দ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দিয়েছি 5 কোয়া মতো রসুন। রসুনের কোয়াগুলো বেশ বড় ছিল, সামান্য জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম 7 মতো নুন। ঝিঙের খোসাগুলো বাটবার জন্য সামান্য যে জল দিয়েছি সেই জলের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। আমার খোসা বাটা পুরো রেডি। এবার আমি একটা ফ্রাইং প্যানে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি খোসা বাটাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি, খুব বেশি হাই করব না। লো টু মিডিয়ামে আমি ঝিঙের খোসাটাকে ভাজা ভাজা করে নেব। জলটা শুকিয়ে গেছে, আমার ঝিঙের ছালবাটা কিন্তু রেডি, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। এরকম রেসিপি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো রেসিপি লাগে না, এক থালা ভাত এই ঝিঙের খোসাবাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো। পুরো রেসিপিটা দেখবার জন্য যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে চলেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরকম টাইপের রেসিপি পেতে বা ভিডিও সংক্রান্ত যদি কোনো কিছু জানানোর থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো। আজকের মতো আসছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।